সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পূর্ণিমা সম্পর্কে তার জীবন ও কর্ম জানার জন্য। চলুন জেনে আসা যাক পূর্ণিমার ব্যক্তিগত জীবন, প্রাথমিক জীবন ও কর্মজীবন সম্পর্কে। দিলারা হানিব্রিতা, জন্ম 11 জুলাই 1981 সাল, একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত এবং জনপ্রিয়। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ নাট্যধর্মী লাল দরিয়া, মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি, চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পর মেঘ ও নাট্যধর্মী শুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই 25টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। প্রাথমিক জীবন সম্পর্কে আমরা জানতে পারি পূর্ণিমা 1981 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাকনাম রীতা। এই বর্ণাঢ্য অভিনেত্রীর কর্মজীবন সম্পর্কে জানতে পারি পূর্ণিমার চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় 1997 সালে, তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। সুন্দর চেহারার অধিকারী নিয়ে এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। মিস ডাইনা ও কাল্লু মামা ছায়া ছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন। 2003 সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল ছবির মধ্যে অন্যতম। 2004 সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসীতেও অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 2005 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত ছায়াছবি শাস্তি চলচ্চিত্রে চন্দরা চরিত্রে অভিনয় করেন তিনি। 2006 সালে রবীন্দ্রনাথের সুবাসিনী গল্প অবলম্বনে নির্মিত শুভা চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় একজন বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায়, এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2007 সালে তিনি ধোকা চলচ্চিত্র অভিনয়ের জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে পুরস্কৃত হন, এবং মনের সাথে যুদ্ধ চলচ্চিত্র অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে মনোনীত হন। 2008 সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে মনোনীত হন। একই বছর তিনি মান্নার প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতা মাতার আমানতে মান্নার বিপরীত অভিনয় করেন। 2009 সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মুনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এছাড়া এবছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 সালে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাঞ্জয় জলিয়ারে ছায়াছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে মনোনীত হন। 2011 সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আর এক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটিও বাণিজ্যিক সফলতা লাভ করে ও পূর্ণিমা মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2013 সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের এই ছায়াছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ও সাকিব খান। 2014 সালে সোহানুর রহমান স্বর্ণ পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। কন্যা সন্তান জন্মানোর পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং 2016 সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে। পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। 2011 সালে
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তার ছোট গল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের পাঁচটি নাটক অভিনয় করেন। নাটকগুলো হল আরিফ খান পরিচালিত ওইখানে যেও না তুমি, শামিমা আক্তার বেবি পরিচালিত উল্টো ধনু, মাহবুবা ইসলাম সুমি পরিচালিত এখনো ভালোবাসি, এস এ হক অলিকের পরিচালনায় নীলিমার প্রান্তে দাঁড়িয়ে অমানিসা। 2015 সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করেন। তুহিন হোসেন পরিচালিত এ নাটকে তার বিপরীত অভিনয় করেন মোশাররফ করিম ও ইরশ জাকের। 2016 সালে প্রায় 7 মাসের বিরতির পর সেজান মাহমুদের লাভ অ্যান্ড কং নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। একই বছর সঙ্গীত শিল্পী হৃদয় খানের বিপরীতে এস এ হক অলিক পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মে অভিনয় করেন। 2018 সাল থেকে তিনি তারকাদের নিয়ে আলাপচারিত অনুষ্ঠান এবং পূর্ণিমা উপস্থাপনা করছেন। এই বছর তিনি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, রাজিবুল ইসলাম রাজীব পরিচালিত রোদ্দুরে পেয়েছি তোমার নাম টেলিছবি এবং আবির খান পরিচালিত ম্যানিকিউ টেলিভিশন নাটকের অনুবর্তী পর্বে কাজ করেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা তো আমাদের অভ্যাস, তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদেরকে জানতেই হবে। চলুন জেনে আসা যাক পূর্ণিমার ব্যক্তিগত জীবন। 2007 সালে 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর 2022 সালের 27 মে তিনি আশফাকুর রহমান রবিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার চলচ্চিত্র তালিকাটা একটি অনেক লম্বা, কিছু কিছু আমরা জেনেছি, তবে তার পুরস্কারের খাতাও কিন্তু কম নয়। অনেক পুরস্কার তিনি পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ওরা আমাকে ভালো হতে দিল না 2010 সালে, আর মেরিল প্রথম আলো পুরস্কার তার ঝুলিতে অনেকগুলো রয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ড চ্যানেল আই পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী 2011 সালে। এই ছিল আমাদের প্রিয় অভিনেত্রী দিলারা হানে প্রীতা সম্পর্কে, অর্থাৎ যাকে আপনারা পূর্ণিমা সম্পর্কে জানেন, পূর্ণিমা নামে যাকে আপনারা চিনে থাকেন। প্রিয় বন্ধুরা, তারকাদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুকে জানিয়ে দিন। আজকের মতো টাটা।